দুদেশের সীমান্ত এলাকার বিভিন্ন সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে ভারত বাংলাদেশের জেলা শাসক এবং জেলা সাধারণ ও পুলিশ প্রশাসনের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হল বুধবার আগরতলা সরকারি অতিথিশালায় পূর্ব ঘোষণা অনুযায়ী আয়োজিত এদিনের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলটিকে নেতৃত্ব দেন কুমিল্লার জেলা শাসক আব্দুল ফজল মির এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা শাসক বাজারের জেলা শাসক হবিগঞ্জের জেলা শাসক সহ জেলা প্রশাসন ও বিজিপি অন্যান্য আধিকারিকরা এদিকে স্বাগতিক ত্রিপুরা দলের নেতৃত্ব দেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর সন্দীপেন মাহাত্ম এছাড়া ছিলেন খোয়াই জেলার জেলা শাসক সিপাহী জেলার জেলা শাসক সহ জেলার সাধারণ ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা দ্বিপাক্ষিক এই বৈঠকে দুদেশে সীমান্ত সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে উভয় দেশের প্রতিনিধিরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন এর মধ্যে আলোচনায় সবচেয়ে বেশি প্রাধান্য পেল মানব ও মাদক পাচার সীমান্ত অপরাধ অপরাধী বিনিময় ইত্যাদি বিষয়গুলো এ এই সমস্যাগুলো সমাধানের জন্য দুই দেশ একজোট হয়ে কাজ করার রূপরেখা বৈঠকে চূড়ান্ত হয় বলে জানা যায় this meeting of uh, dms and dcs of india uh, tripura and bangladesh uh, is there so number of issues are going to be discussed apart from dms there are sps and uh, bgb bsf representatives so all issues will be discussed uh, there will be detailed presentation by the team leaders uh, that is uh, dm west as well as uh, dm dc komila from the bangladesh side And uh, once the meeting is over, then the media briefing would be there. So that that time we can explain. report, Search India,